দাউদের অর্থে চলত জাকির নায়েকের স্বেচ্ছাসেবী সংস্থা। বিতর্কিত ইসলামিক প্রচারক জাকির নায়েককে টাকা দিতেন দাউদ ইব্রাহিম। একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে দেওয়া হতো সেই টাকা, আর সেই মধ্যস্থতাকারীর নাম সুলতান আহমেদ। দাউদের ভাই কাস্কর জেরায় পুলিশকে এমনটাই জানিয়েছেন। এর আগেও জানা গিয়েছিল বিতর্কিত ইসলামী বক্তা জাকির নায়েকের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন বা IRF-তে অর্থ সাহায্য করতে পাকিস্তানে আশ্রয় পাওয়া ও মুম্বাই বিস্ফোরণের প্রধান আসামি দাউদ ইব্রাহিম। এ কথা জানিয়েছিল জাকির নায়েকের চিফ ফিনান্সিয়াল অফিসার আমির গজদার। বেআইনিভাবে অর্থ লেনদেনের অভিযোগে আগেই তারিখ আমির গজদারকে গ্রেপ্তার করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টর। তাদের সন্দেহ জাকির নায়েকও তার NGOর হয়ে 200 কোটি রুপি লেনদেন করেছে এই আমির। মুম্বাই পুলিশের হাতে সম্প্রতি ধরা পড়েছে দাউদের ভাই কাস্কর। তিনি জানান, দাউদ ইব্রাহিমের সঙ্গে 4 বার কথা হয়েছে তার। বার্নার ফোন ব্যবহার করে দাউদের সঙ্গে কথা বলেন তিনি, যার ফলে দাউদের নাম্বার গোপন রাখা সম্ভব হয়েছে। কাস্করকে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, বার্নার ফোন বা সিম বক্স ব্যবহার করে কাস্কর ফোন করেছেন বলে জানা গেছে। কোনো বিশেষ কারণে ফোন নম্বর গোপন করে দাউদকে ফোন করা হয়েছে বলে জানিয়েছেন কাস্কর। এছাড়া সিম বক্স পরিচয় গোপন করে ফোন করার ব্যবস্থা করে।